বাঁশি বাজানে থামাইলে কেন? ভুর মিয়া, কি বাঁশি ফুয়াও তুমি? তোমার হুশ আছে? কেস দি ফাইলান, যারে বিয়ে করবে আর তো বিয়ে ঠিক হয়ে গেছে হিরুর লগে। হ্যাঁ, যার লগে বাঁশি ফুয়াও হে তো আইবে না, ওই গর্তের মধ্যে হাত থাকলে হাঁপ উড়াইত পারে। তো আমি আমার যেমন তেমন তোমার কি কথা? তুমি তো ওস্তাদের বাইরে হওয়ার পর তেন পদে উঠে গেছো না? তক্কা তক্কি করবি না নুরু, আমি যা কইতা শোন, তুই নামেক চলে তুই চল। ওরে খোদা, তাওয়া দিয়ে খেলে গরম করিয়ে আইছো, কি কবা কও? এনে কও, আশেপাশে তো কেউ নাই, কও। আমি যা করছি তাই শোন, নামেক নামেক না। ওইছে দেখি তুমি কি কথা কও, শুনি। আয় দেখ, ওরে দেউরায় আমার মনের মতন। তোর এত বড় সাহস হলো কোন থেকে? তুই আমার বই কিনে সিনেমা দেখবা যাবা শেষ? এইসব চোটপাট মোর লগে না দেখাইয়া যদি বিয়ে করা বউ হয়ে থাকে তো হ্যার লগে যাই দেখাও, যাও কামে লাগবে। এই আমার বউ কি করবো না করবো সে বুদ্ধি আমার তোর কাছে না লাগবি না, আমি যে কথা কই তার উত্তর দে। তুই কোন শহরকে আমাকে বউ কই দেবে সিনেমা দেখবে যাবার কথা? হ্যাঁ, কেউ যদি মোর লগে যাইতে চায় সেটা কি আমার মোর দোষ? ক্যা মুই কি তোমার লাম ঘরের বউ থুয়ে অন্য মেয়ে মানুষ লই সিনেমা দেখতে গেছি? এই মুখ ছেড়ে কথা কইস শুধু, খবরদার আমি আমার শালিক না সিনেমা দেখতে বাঁচেছি। হয় মুইও তো হেইটাই কই, কিন্তু এটা যে তোমার বোর্ড ডেজি গাও হেই তো ব্যক্তির সামনে তোমার লুচ্ছা কইল। সে আমাক লুচ্ছা কয় নাই, লম্পট কইছে। হয় হইছে, লুচ্ছা লম্পট কি আলাদা কথা? ওই তোমার চরিত্র লইয়ে কথা কইছে। এই কই, আমার বউ আমাক যা খুশি তাই কই, তো তুই কবি কা? তুই আইসা যে গোলে গোলে কথা কবি কে? হ্যাঁ, আমি শেষবার মতো কয়া দিছি নুরু, একটা খুনো খুনি বাজে যাবি কলাম। হয় এটা আমি খুন করতে পারো ভাই, চাইলে এখনো খুন করতে পারো, তোমরা মালিক পক্ষের লোক, তোমরা খুন করবা মারবা যা খুশি করবা, মোর কিছু করার আছে? কিন্তু এখন কেউ যদি এই আমার হাত ধরিয়া কান্দাকাটি করে মোড্ডে একটু সুখ চায় তো আমি কি করতে পারি সুটকে ভাই? তুমি কও নুরু। এ নুরু, তোর হাত ধরে আমি ব্যাগাতে করে কই? তুই আমার বোনের মন নষ্ট করিস না ভাই, বুঝছি নষ্ট করিস না। দূর সুটকে ভাই, কি কর? আমার তুই একখান বৌডি। জ্বলিয়া পুড়িয়া গেল বিষে, জ্বলিয়া পুড়িয়া গেল বিষে। এখন মন খারাপ করে কি করবা দাদা? হে গেল তো তোমার মানা করছিলাম, মোর কথা তো হনো নাই, তিতে লাগছে হনো। ও জহর, ও নামেও জহর কামেও জহর, আর বিষ খাইছো একটু তো পড়াইবে, কি আর করবা মানিয়ে নাও। আমি বিশ্বাস করবে পারি না, জহর এই বিয়েতে রাজি হবেনি পারে না। হ্যাঁ হে, জহর রাজি নাই হইতে পারে, কিন্তু হাতে তো কাম হইবে না দাদু। ও আতাই হরদারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা কওয়ার ক্ষমতা বা সাহস হাতে কেউ নাই। কে মোরার গহরের গলা কি হয়েছে? একই তো কেস মরে গেলাম। ভালো করে মালিশ করে দে, দাঁড়ায় এই ওরে বাবা যা তোরা যা ঘরে যা।
আমার নাকায় বাড়ি যাওয়া হয়েছিল, এখন কিরম লাগে? কুকুর চাউকে ধরা তুই বললি, তারপর গাকে আমি মরে গেলে তো আমি তো বুঝি, আমি সব বুঝি, সবসময় মরণ কামনা করো বলে তুই অবস্থা। আমি মরে গেলে তো তোমার রাস্তা পরিষ্কার হয়। আমি কি কামনা করি সেই হিসেব পরে নেবো নি, আর আমাকে না কয়ে যে বাইরে গেছিলে সেটাও বিশ্বাস করবো নি। সেবা করতেছিস নাকি ভালো পাও ভাঙে দিবা লাগিস? ওরে মা, ওরে মা, ভং করতেছি তুই জিতি বেথা করছিল, সেই জন্যই তুই বারকার মতো জানে বাইজে আসছি। ওরে আরে, এত সুন্দর ঠ্যাং বিয়ের আগে ফোড়া হয়ে গেল। তোর বিয়ে হইলে গেলো ভালো হইতো, সুরকালহান সেবা যত্ন পাতি। এ তুই কিন্তু এক কাম করতে পারো, জহরের লগে যাই মনে কর দেখা করলি, ফাউল সেবা দে ভুলে বিপদাপদ তো আসবি, দলের মধ্যে হারামি ঢুকে পড়েছে, দলের মধ্যে হারামি ঢুকে পড়লে তো বিপদাপদ হবে। এটা গুলো ঠিক কইছো দাদ, এটা জিনিস খেয়াল করছো? সুটকার বিয়ার পর সুটকার লই আমরা কিন্তু এই প্রথম কানে গেলাম, আর লগে লগে ভেজাল লাগলো। সুটকা ভাই ভেজাল না, সুটকা ভাই ঠিকই আছে, আসল হারামি হচ্ছে তুই। নিজের দলের মানুষের অমঙ্গল কামনা করিস, সব আমি ওস্তাদ কই দেব, দেখিস সব কই দিবি ব্যাক সত্য, কিন্তু পেরমান কিন্তু করা লাগবে দাদা। আমার কাছে বুড়ি বুড়ি পেমান আছে। ওরে বাবা, কথা কমি নে না বুঝি না ওই সঙ্গে দাদা, তোরা তো মালিক পক্ষ, মোর করে ডর করে বুঝছো, দেখ মোরা মোর জানি এবার ফাঁসি রকম না হয় তাহলে তো তাই তো বাবা। এখন কও তুমি কি কামে আমাকে না কয় বাইরে গেছিলে? বিয়ে করা বইয়ের সম্পর্ক না হয় বাদে দিলে, আমাকে তোমার মানুষ বলেও গ্রাহ্য হয় না। তুমি তো আমার ঘর থেকে বার করে দিছ, আমি কনে গেলাম বাঁচলাম কি মরলাম তাতে তোমার কি বা আসে যায়? দেখছো কখন থেকে একই কথা জব করবি লাগিছে, আমি তোমাকে বাইর করে দিছিলাম না নিজেতে আর দেখা বাইর হয়ে গেছে। আমার মনে হয় মানবিমান থাকতে পারে না, না তুমি নুরুর সাথে সিনেমা দেখতে যে বাসাবা, আর আমার তাও রাগ হবি না। রাগ ধরে নিজে যখন জহর একসাথে করে সিনেমা দেখতে যেতে চাইছিলে তখন আমার কিরম রাগ ধরেছিল? কথাটা না বুঝে তোমরা দুজন মিলে আমার চেপে ধরলা। আমি ভালো বুঝে জহর সিনেমা দেখতে যাবার করলাম, যে জহর যদি তোমাকে সে কয় তুমি না করবে পারবে না, কাটা দিয়ে কাটা তুলবার যায় সেই কাটাই আমার শরীরের মধ্যে বিন্ধে গেল, আর তুমিও সেই কাটার উপর আমার মুকুট দিয়ে বাড়ি পাইলে। কথা কি সত্যি? তুমি কি আমার জন্য গৌরব কবির গেছিল? নিজের বিয়ে করা সুন্দর বলছি, আমি কোন দুঃখে শালিক নিয়ে সিনেমা দেখতে যাবো? আমার বউ কি কম সুন্দর? কথাটা আগে কয়া লাগে না, মনে কর বেশি ব্যথা লাগিছে হইছে থাই, আরাম কর। সাবধানে দেই শুনে পা ফেলার লাগে না, তোরা কি আগে থেকে অন্য কিছু টের পাইছিল না? না বাবু,
আরে বাইনি মনে হয় কেউ হাঁক বেড়ে উঠছিল। ওটা বলো কি খাও, হারা গ্রামের মানুষ বউ একলগে লাড়ি লইয়া দাওয়াই আইছে আর ওকে আগ দিয়ে উঠছিল। এবার হারা গ্রামের মানুষ কি একলগে এক দৌড়ে? সারা গ্রামের মানুষ কি আগে থেকে ওত পাইতেছিল নাকি? আরে বউ মোর তো ওইরকমই মনে হয়, ওরা মনে হয় আগে টের পাইছিল। আর তো মনে হবে, তুই মনে আগে গিয়ে খবরটা দিছিল। দেখছেন দেখছেন বাবু, ও সবসময় মোর লগে এরম করে। আরে হইছে, এই কথা নিয়ে ঝগড়া বাঁধানোর দরকার নেই। না ও সবসময় এরম করে। তাও ভালো যে অল্পের উপর দিয়ে গেছে, সকলে মিলে যে ধরা পড়িস নেই। বড় বাবু, এই ওস্তাদের তাবিজটা ছিল বলে। হয় বাবু, এই তাবিজা ছিল দেখা। যেভাবে লোকজন তাড়া করেছিল অল্পের উপর জানে বাঁচিয়ে আছি। আচ্ছা শোন, গায়ে বিষ বেদনা বেশি হলে এই যে ওষুধখান দিয়ে গেছি এটা একটু লাগাই নিস। আচ্ছা মালিশ করে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই আমাকে দে এইটা খা। খাস নাই কে? গলা দিয়ে ঢোকে না। ঢোকে না ঢোকা না ঢুকলে খা দাদু। অসুবিধা নেই বড় বাবু, আমি দিব। মানে আশা করি আপনারা যে যেখান থেকে যেভাবে আমাকে দেখছেন অথবা শুনছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের জন্য নিয়ে এসেছি ফাইভ মিউজিক কমেডি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ফাইভ মিউজিক কমেডি ইউটিউব চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।